বন্ধুরা, আপনারা জানেন কি, আমাদের পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশগুলোর আয়তন মাত্র 1 বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র 316 বর্গ কিলোমিটার। অবাক করার মতো ব্যাপার হচ্ছে এসব দেশগুলো এতটাই ছোট, যেগুলিকে কয়েক লাখ বার একত্রে করলেও বাংলাদেশের সমান হতে পারবে না। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে, যে দেশগুলোতে শুধুমাত্র কয়েক শত জন মানুষ বসবাস করে থাকে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, মাল্টা। আয়তনে 10 নম্বরে থাকা মাল্টা দেশটি মূলত ভূমধ্য সাগরে অবস্থিত মোট 7টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। দেশটির আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের 466 ভাগের 1 ভাগ মাত্র। দেশটির জনসংখ্যা প্রায় 4 লাখ, যা দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অত্যধিক বেশি। 1964 সালে মাল্টা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে। বর্তমানে দেশটির মূল আয়ের উৎস হচ্ছে পর্যটন শিল্প। দেশটির রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা। দেশটির জনসংখ্যা অত্যধিক বেশি হলেও দেশটিতে শুধুমাত্র ধনী লোকেরাই বসবাস করে থাকে। নাম্বার 9, মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ দেশটির আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত। দেশটির আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের 495 ভাগের 1 ভাগ মাত্র। দেশটিতে প্রায় 490টির মতো দ্বীপ থাকলেও বসবাস করার মতো দ্বীপ রয়েছে মাত্র 200টি। এই 200টি দ্বীপে বসবাস করছে প্রায় 4,27,000 জন মানুষ। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। দেশটি পুরো বছরেই পর্যটনদের দিয়ে ভরপুর থাকে। তবে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে গণ্য করা হয়। তাই সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে যে কোনো সময় এই দেশ সমুদ্রের নিচে পুরোপুরিভাবে তলিয়ে যেতে পারে। নাম্বার 8, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তালিকার 8ম অবস্থানে থাকা এই দেশটি ক্যারিবিয়ান সাগরের মধ্যে মাত্র 2টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির আয়তন মাত্র 261 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের 565 ভাগের 1 ভাগ মাত্র। বর্তমানে দেশটিতে 47,000 মানুষের বসবাস রয়েছে। দেশটির রাজধানীর নাম হচ্ছে বেসেটারে। 1983 সালে সেন্ট কিটস যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির মূল আয়ের উৎস হচ্ছে পর্যটন খাত, যা থেকে দেশটি প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। নাম্বার 7, মার্শাল আইল্যান্ড। ক্ষুদ্র দেশগুলোর তালিকায় 7 নম্বরে অবস্থান করা মার্শাল আইল্যান্ডের আয়তন হচ্ছে মাত্র 181 বর্গ কিলোমিটার। দেশটি মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম হচ্ছে মাজুরো। বর্তমানে দেশটিতে প্রায় 53,000 জন মানুষ বসবাস করে থাকে। জানলা বখবেন দেশটির প্রায় 97.8% জলরাশি। দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও দেশটির অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। তাই পর্যটন শিল্পই হচ্ছে দেশটির মূল চালিকা শক্তি। দেশটিতে কোনো প্রকার সামরিক বাহিনী নেই। নাম্বার 6, লিচেনস্টাইন। তালিকা 6 নম্বরে থাকা এই ক্ষুদ্র দেশটি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত, যার জনসংখ্যা হচ্ছে 37,340 জন। দেশটির প্রধান ভাষা হচ্ছে জার্মান ভাষা। আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যা খুব বেশি হলেও বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে লিচেনস্টাইন হচ্ছে অন্যতম। দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে। লিচেনস্টাইন হচ্ছে একমাত্র দেশ যেটি কিনা আল্পস পর্বতমালার উপর অবস্থিত। দেশটি পর্যটন শিল্প, ব্যাংকিং এবং ম্যানুফ্যাকচারিং এর উপর ভিত্তি করে চলে থাকে। নাম্বার 5, সান মারিনো। মাত্র 161 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই দেশটি হচ্ছে ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। জানলে বখবেন এই দেশটির ভূখণ্ড এতটাই ক্ষুদ্র যে এরকম প্রায় 2,400টি দেশকে একত্রে করলেও বাংলাদেশের সমান হতে পারবে না। এই ছোট দেশটির চারপাশে ইতালি দিয়ে ঘেরা। দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান মারিনো। 1862 সালে চুক্তির মাধ্যমে এই দেশটি সার্বভৌম দেশের মর্যাদা পায়। বর্তমানে দেশটি অর্থনৈতিক দিক থেকেও বেশ উন্নত। দেশটিতে দরিদ্র মানুষ নেই বললেই চলে। বর্তমানে দেশটিতে 33,000 জন মানুষের বসবাস রয়েছে। নাম্বার 4, টুবালু। পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে টুবালু। মাত্র 26 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে 5টি প্রবাল প্রাচীর এবং 4টি দ্বীপ নিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি। টুবালুর রাজধানীর নাম হচ্ছে ফুনাফুটি। বর্তমানে এই ছোট দেশটিতে প্রায় 11,000 জন মানুষ বসবাস করছে। দেশটি ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ার কারণে এটি বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে পরিচিত। কারণ কখনো যদি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে এই দেশটি চিরদিনের জন্য তলিয়ে যেতে পারে। তাই এটি একটি প্রচণ্ড ঝুঁকিপূর্ণ দেশ। নাম্বার 3, নাউরো। বর্তমানে বিশ্বের তৃতীয় ছোট দেশটি হচ্ছে নাউরো। দেশটির আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের 7,027 ভাগের 1 ভাগ মাত্র। এই দেশটি ওশিনিয়া মহাদেশে অবস্থিত। দেশটি অতি ক্ষুদ্র হওয়ার কারণে এই দেশে কোনো রাজধানী নেই। তাছাড়া দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটিতে বর্তমানে 13,000 জন মানুষ বসবাস করছে। এই দেশটি হচ্ছে এমন একটি দেশ যেখানে সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে। নাম্বার 2, মোনাকো। ক্ষুদ্রতম দেশের তালিকায়
দ্বিতীয় নম্বরে অবস্থান করা দেশটি হচ্ছে মোনাকো। দেশটির আয়তন মাত্র 2 কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের 73,000 ভাগের 1 ভাগ মাত্র। দেশটির রাজধানীর নামও মোনাকো। আয়তনে ছোট এই দেশটির জনসংখ্যা প্রায় 34,000, যা দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যার ফলে দেশটির আয়তনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। জানলে অবাক হবেন, এই ছোট দেশটিতেও প্রতি বছর প্রায় 60,000 পর্যটক ভ্রমণ করে থাকে। বিশ্বজুড়ে দেশটি বেশ সুনাম থাকার কারণে বহু বড় বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা দেশটিতে নিয়মিত ভ্রমণ করে থাকে। দেশটি ইউরোপের একদম কোন দেশে অবস্থিত? মোনাকো দেশটির প্রধান আয়ের খাত হচ্ছে পর্যটন খাত। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। বন্ধুরা, এটি হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, যার আয়তন হচ্ছে 110 একর বা 0.44 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটি ইটালির রোমে অবস্থিত স্বাধীন একটি দেশ, আর পোপ হচ্ছে দেশটির রাষ্ট্রনেতা। বর্তমানে দেশটিতে মাত্র 518 জন মানুষ বসবাস করছে। বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটিতে কোনো রাজধানী নেই। এই দেশটি আয়তনে যতই ছোট হোক না কেন, দেশটিকে বলা হয় পবিত্র নগরী, কারণ বিশ্বের সবচেয়ে বৃহত্তম ক্যাথলিক চার্চ এই ভ্যাটিকান সিটি দিয়ে অবস্থিত। তাছাড়া বিশ্বের সবচেয়ে বিখ্যাত ইতালিয়ান চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলার পিয়েতা এবং দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম রাখা হয়েছে এই চার্চেই। তাছাড়া ভ্যাটিকান সিটিতে রয়েছে দ্য স্টোর হাউস অফ সিক্রেট। ভ্যাটিকান সিটি 1929 সালে স্বাধীনতা অর্জন করে। বর্তমানে দেশটিতে কোনো প্রকার সামরিক বাহিনী নেই, তবে দেশটিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে থাকে ইতালির 110 জন সেনা। দেশটির জনগণ ইতালিয়ান ভাষায় কথা বলে থাকে। তো বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশগুলোর মধ্যে কোন দেশটিকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।